কাশীনগরী প্রায় 3000 বছরের পুরনো প্রাচীন এক নগরী। বেনারস ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী। কাশী বিশ্বনাথ ও গঙ্গা দর্শনের জন্য বাঙালি তথা বিশ্ববাসী দূর দূরান্ত থেকে পাড়ি জমায় এই শহরে। দীঘা পুরী দার্জিলিংয়ের পরে বাঙালির দুদিনের ছোট্ট ট্রিপের জন্য সেরা গন্তব্য সবসময়ই বারাণসী। এই বারাণসী পৌঁছানোর পরে আপনি থাকবেন কোথায়? বাঙালিদের দ্বারা পরিচালিত বেনারসের সবথেকে সস্তায় থাকার ঠিকানা দশাশ্বমেধ বোর্ডিং হাউস। আজকের ভিডিওতে জানব দশাশ্বমেধ গঙ্গাঘাট থেকে দশাশ্বমেধ বোর্ডিং হাউসের অবস্থান কোন দিকে, এবং আপনাদেরকে বোঝাবো বেনারস পৌঁছানোর পরে প্রথম দিনে কি কি করবেন, আর জানাবো বুকিং প্রসিডিওর, অ্যাডভান্স টাকা পাঠানোর প্রসেস, রুমের ভিতরটা কেমন। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জয় বাবা ফিল্মনাথের শুটিংয়ের গল্প শোনাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন নৌকা বিহার থেকে শুরু করে বেনারসি শাড়ি দোকানের সম্পূর্ণ ডিটেলস। বোর্ডিং হাউসের খাবারের মান কেমন ছিল তাও আপনাদেরকে জানাবো। পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো চলুন গল্পটা শুরু করা যাক। বেনারস রেল স্টেশন থেকে অটো বা ই রিক্সা করে গির্জাঘর বা গোধুলিয়া মোড় পৌঁছতে হবে। ই রিক্সার ভাড়া 20 টাকা আর অটো রিজার্ভ করলে 150 টাকা। গির্জাঘর থেকে দশাশ্বমেধ বোর্ডিং হাউস যেতে 5 মিনিটের হাঁটা পথ। আমি গুগল ম্যাপ লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। উইকেন্ড বা দুদিনের প্রোগ্রামটা এইভাবে সাজান। প্রথম দিন দশাশ্বমেধ বোর্ডিংয়ে পৌঁছানোর পরে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়া এবং গঙ্গার পাড়ে পাড়ে ঘুরে বেড়ানো, আর সন্ধ্যাবেলায় বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের আরতি দেখা। দ্বিতীয় দিনটা রাখুন বেনারস ও সারনাথের সাইট সিইংয়ের জন্য। এখন আমাদের চেক ইনের প্রসেস সম্পূর্ণ হচ্ছে এখানে। এখানকার বুকিং কনফার্ম করার জন্য কিভাবে টাকা পাঠাতে হয় একটু পরেই আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার সামনে এখন যে ঘাটটি আপনারা দেখছেন এটা হলো বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ বোর্ডিং হাউস থেকে যার দূরত্ব মাত্র 90 মিটার। প্রাচীন এই কাশীনগরীতে পুণ্যস্নানের জন্য দেশ বিদেশ থেকে পর্যটকেরা ভিড় জমান। নদীর এ প্রান্তেও স্নান করতে পারেন, অথবা নৌকোই করে উপ্রান্তে গিয়েও স্নান সেরে নিতে পারেন। নদীর ওই প্রান্তে স্নান করার জন্য যাতায়াতের ভাড়া 50 টাকা। আমার পিছনে থাকা কমলা রঙের বিল্ডিংয়ের পাশেই সবুজ বিল্ডিংটি হলো দশাশ্বমেধ বোর্ডিং হাউস, আর তার সামনেই 30 মিটারের মধ্যেই আছে কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য এই মেন গেটটি। স্নান সম্পূর্ণ করার পরে এই গেটের ভিতর দিয়ে অনেকটা গলিপথ চলে গেছে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পুজো দেওয়ার জন্য সময় লাগলো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেসে যে সমস্ত পর্যটকেরা বেনারস যাবেন তারা সকাল 10:30টার মধ্যে পৌঁছে যাবেন বেনারস। এই বোর্ডিং হাউসে আসার পরে আপনারা এখানেও ফ্রেশ হতে পারেন বা আমার মতন গঙ্গাতে গিয়ে স্নান করে নিতে পারেন। স্নানের পরে খালি পেটে আপনারা আপনাদের পুজো সম্পূর্ণ করুন। যারা এখানকার বোর্ডার হন তারাই শুধুমাত্র এখানে লাঞ্চ বা ডিনার করতে পারেন। মাছ ভাত 100 টাকা, ডিম ভাত 90 টাকা, রাত্রেবেলায় রুটি পাওয়া যায়। এখানে থাকার 3টে সুবিধা। 1, বাঙালি খাবার দাবার পাবেন। 2, কাশী বিশ্বনাথের মন্দির খুব সামনে। 3, দশাশ্বমেধ ঘাট একদম সামনে। লাঞ্চের মূল্যটা আলাদাভাবে ধরা হয়। এখানকার যারা এখানে এই বোর্ডিং হাউসে থাকবেন তারাই শুধু এখানকার লাঞ্চ গ্রহণ করতে পারবেন, বাইরে যারা থাকবেন তারা এখানে খেতে পারবেন না। খুব খিদে পেয়ে গেছে, এবার খাচ্ছি। ফুলকপির স্বাদ ভালো,
মাছের ঝোলটাও বেশ সুন্দর হয়েছে। লঙ্কাও এখানে ফেলে, কেউ লঙ্কাও খেতে পারে না, আমি লঙ্কা একদম পারি না। জয়কিশোরদার রান্না আয়োজন খুব সুন্দর হয়েছে। মানুষ কেমন রে, টেস্ট কেমন? এটা ছিল ডিনার আইটেম। আমি কর্তৃপক্ষকে বলবো আপনাদের চালের কোয়ালিটির আরো উন্নতি করা অবশ্যই প্রয়োজন। দশাশ্বমেধ বোর্ডিং হাউসের করিডোর এটা। আজকে 2020-এর 21শে ডিসেম্বর। 2020-তে আমরা আমাদের সবার প্রিয় ফেলুদা অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা হারিয়েছি। 1979 সালে জয়বাবা ফেলুনাতে শুটিং করার জন্য সত্যজিৎ রায় ওনার ইউনিটকে নিয়ে এসেছিলেন এখানেই। জয়বাবা ফেলুনাথ সিনেমায় ফেলুদা তার সাথী তোপসে ও জটায়ুকে নিয়ে উঠেছিলেন বেনারসের ক্যালকাটা লজে। আর ক্যালকাটা লজের 3 নম্বর রুমটি এখনও আছে, অর্থাৎ সিনেমায় উল্লেখ করা 3 নম্বর রুমটিই হলো দশাশ্বমেধ বোর্ডিং হাউসের 3 নম্বর রুম। ফর বুকিং প্লিজ কন্ট্যাক্ট মিস্টার পার্থ ব্যানার্জি। এছাড়াও ল্যান্ড নম্বর ও ম্যানেজারের নম্বর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যে সমস্ত পর্যটক দশাশ্বমেধ বোর্ডিং হাউসে এসে থাকবেন প্ল্যান করছেন, তারা বুকিং করার সময় 3 নম্বর রুমটা বুকিং করার অবশ্যই চেষ্টা করবেন। তবে আমরা কিন্তু 3 নম্বর রুমের বুকিং পাইনি, আমরা অন্য একটা রুমে ছিলাম, সেই রুমটাই আমি আপনাদেরকে দেখালাম। আর এই বারান্দার পাশে এসে রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে গেছে আমাদের একদম দশাশ্বমেধ ঘাটের দিকে। 1935 সালের প্রতিষ্ঠান এটি। এটি যেহেতু বোর্ডিং হাউস তাই এখানে কমন বাথরুমওয়ালা রুমও অ্যাভেলেবেল, আবার অ্যাটাচ বাথরুমওয়ালা রুমও এখানে পাওয়া যায়। আরেকটা তথ্য জানিয়ে রাখি, এখানে কোনো এসি রুম পাওয়া যায় না। প্রায় 85 বছরের পুরনো এই প্রতিষ্ঠান সসম্মানের সাথে বাঙালিদেরকে পরিষেবা দিয়ে চলেছে বেনারস শহরে। চলুন এরপরে আমি আপনাদেরকে গঙ্গার ঘাটে আরতি দেখাতে নিয়ে যাই। বিদেশ থেকে মানুষজন জড়ো হয় ভারতবর্ষের সংস্কৃতির রাজধানীতে। প্রত্যেক দিন সন্ধ্যা 6:30 মিনিটে এই আরতির আয়োজন করা হয়। প্রায় 1.25 ঘন্টা এই আরতি হয়। সম্পূর্ণ আরতির ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে দেব। ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সন্ধ্যা আরতি দেখার পরে নৌকায় চড়ে অবশ্যই গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে ভুলবেন না। শীতকাল ছাড়া অন্য ঋতুতে যদি যান, তখন গঙ্গা বিহার করতে করতে একটা সুন্দর ঠান্ডা পরিবেশে আপনাদের সন্ধ্যাটা কেটে যাবে। নৌকোওয়ালাদের সাথে দরদাম চলে, 150 টাকার বেশি দেবেন না। অ্যাডভান্স মানি কিভাবে পাঠাবেন চলুন জেনে নেওয়া যাক। পোস্ট অফিসে গিয়ে আপনাকে মানি অর্ডার করতে হবে। এখনও এরা সেই পুরনো ট্র্যাডিশনই বজায় রেখেছে। এই যে এটা হলো ঠিকানা, এই ঠিকানাতে আপনাদেরকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিতে হবে। এখন ট্রিবিউট জানানোর পালা। এই যে বইটি আপনারা দেখছেন, এই বইটি আমি পেয়েছিলাম তৎকালীন দশাশ্বমেধ বোর্ডিং হাউসের ম্যানেজার শ্রী ঠাকুরদাস মিত্র মহাশয়ের কাছ থেকে। আমি ইন্টারভিউটা নিয়েছিলাম 2020-এর 22শে ডিসেম্বর। তারপরে আমি পশ্চিমবঙ্গে ফিরে চলে আসি। 2 জানুয়ারি 2021 তারিখে জানতে পারি যে ওনার প্রয়াণ হয়েছে। আজকে এডিটিং টেবিলে বসে ওনার কথা ভীষণ রকমভাবে আমার মনে পড়ছে, ওনাকে স্মরণ করছি। উনি যেখানেই থাকুন, ঈশ্বর ওনার মঙ্গল করুন। আমার ইউটিউব ফ্যামিলির সদস্যদের সাথে সাথে গীতা চিরন্তনের যে সমস্ত সদস্যরা আছেন, তাদেরকে এই ভিডিওটা, এই ইন্টারভিউটা দেখার বিশেষ অনুরোধ রইল। ঠাকুরদাস মিত্র মহাশয়ের সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা, আপনি যদি আমার পর্যটক বন্ধুদেরকে জানান যে দশাশ্বমেধ বোর্ডিং হাউস বুকিং করার জন্য প্রসেসটা কী? ফোন করবেন, ফোন করার পর এই জায়গা থাকে আমাদের সবসময় একটা সংখ্যা সীমিত,
যে পরিমাণ মানুষ আসে ফোন করবেন, ফোন করে জায়গা থাকলে আমরা নাম লিখেও ঠিক করি, করার পর যত সামান্য কিছু অগ্রিম আমরা পাঠাতে বলি। চেক ইন ও চেক আউটের টাইমটা যদি একটু বলেন তাহলে আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা জানতে পারবেন। সেই সময়টা আপনারা বলবেন যে আসবো, সেই সময় থেকে পরের দিনের সেই সময় অবধি মানে 24 ঘন্টা আমরা ক্যালকুলেট করে ঘরগুলোকে দিই। আচ্ছা, আমরা শুনেছি যে সত্যজিৎ রায় যখন জয়বাবা ফিল্মের শুটিং করতে এসেছিলেন তখন নাকি ওনারা এখানেই উঠেছিলেন, কথাটা সম্বন্ধে যদি একটু তথ্য যদি দেন। সত্যি কথা আমিও আমার ছোটবেলায় শুনেছিলাম। আচ্ছা, আমি অনেকবার এখানে এসেছি, থেকেছি, কিন্তু আমি সেইখানে ছিলাম না। আচ্ছা, লোকমুখে এটা শোনা এবং 3 নম্বর ঘরটা হচ্ছে সেটা দৃষ্টান্ত যে ওই ঘরটাতেই শুটিংটা হয়েছিল। 3 নম্বর ঘরটা? হ্যাঁ। আচ্ছা, আতিথেয়তা করে তো আপনার সময় কেটে যায়। এছাড়াও আমি এখানে সামনে অনেক বই রাখা আছে দেখতে পাচ্ছি, তো আপনার সময়টা সারাদিন কি এইভাবেই কেটে যায়? নিজস্ব একটা গীতা চিরন্তন মানে একটা গীতা প্রচার চালাই, যেটা সমস্ত মানুষের, কারণ একটা মানুষকে আমি বলার চেষ্টা করি, এটা সরকারের অনুমোদিত এই গীতা চিরন্তন আমাদের, যে গীতা কোনো ধর্মীয় নয়, কোনো ধর্মের নয়, যেখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, মানব জাতির জন্য গীতা। এবং গীতাটাকে যদি কেউ আঁকড়ে ধরে তার জীবনে কোনো দুঃখ বেদনা ব্যথা কোনোটাই সে অনুভব করবে না, আনন্দে সে আত্মহারা হয়ে উঠবে না, দুঃখে সে কাতর হবে না, এটাই গীতার মেন শেখায়। মানে জীবনের পথটা সুগম হবে একদম। আপনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। আপনি সবসময় এখানে এলে আমি দেখেছি যে দশার সময় বোর্ডিং হোম আমাদেরকে অনেক আতিথেয়তায় পূর্ণ করে দেন। আপনি ভালো থাকুন, সবার ভালো হোক। আর গীতার কথা বললেন, আমিও গীতাটা পরবর্তী সময় একটু মানে পড়ে একটু অনুধাবন করার অবশ্যই চেষ্টা করি। আমার কাছে একটা গীতা চিরন্তন নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবেন, ভালো থাকবেন। নমস্কার। আমার নমস্কার জানাবেন। সুবিধা ফলিতে আজকে আছি, চলুন দোকানটা কিরকম আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো এন্ট্রি পয়েন্ট। আমি আমার ইউটিউব ফ্যামিলির সদস্যদেরকে বলবো এখানে যেন মার্কেটিং করতে আসা বেনারস ভ্রমণে যাবেন, আর বেনারসে গিয়ে শাড়ির কেনাকাটা বা শাড়ির দেখাশোনা করবেন না, তাই কি কখনো হয়? কম দামি থেকে শুরু করে অনেক দামি নানান রকমের শাড়ি এই সুবিধা শাড়িতে আপনারা পেয়ে যাবেন। বোর্ডিং হাউস থেকে খুবই সামনে এই দোকানের অবস্থান, গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। দোকানের কর্মীদেরকে ভুলবো না, তাদের ছবিও দিলাম। পরবর্তী পর্বে রামনগর ফোর্ট, গঙ্গা আরতি, সারনাথ ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন সবাই। জয় বাবা বিশ্বনাথ।